নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আপনারা দেখছেন পিঙ্কি ভিলেজ কিচেন আজকের রেসিপি একদম কিন্তু জমজমাট হবে আজকে কোনো রকম সিংড়া বা কচুরি কোনো কিছুই নাই। আজকে একটা নতুন নাস্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের নাস্তাটা আপনারা পুরো ইউটিউবে খুঁজলেও কোথাও খুঁজে পাবেন না একদম কিন্তু নতুন আর আজকের এই নাস্তাটা বানাবো চিকেনের পুরফরা চকলেটের স্ন্যাক নাস্তা রেসিপি দেখতে কিন্তু বন্ধুরা দেখুন একদম কিন্তু চকলেটের মতো লাগছে দুধদার তো দেখতে হয় আর খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আজকের এই নাস্তাটা একদম মুচমুচে এবং ক্রিস্পি হয় খেতে তো বন্ধুরা এখন নাস্তাটা বানানোর কাজ শুরু করছি তার জন্য একটা মিক্সিং বাউলের মধ্যে এক কাপ ময়দা নিলাম এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি এবার গুঁড়ো করা চিনি দেব এক চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সাদা তেল তিন চামচ এবার তেল দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ম করে নেব ময়মটা খুব ভালো করে করে নিতে হবে যাতে নাস্তাটা খাস্তা এবং মুচমুচে খেতে হয় আর ময়ম দেখো এভাবে করে নিয়েছি মুঠো করে রাখলে কিন্তু মুঠো হয়ে আছে দেখতেই পাচ্ছ এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব খুব শক্ত এবং টাইট করে ডোটা যাতে তৈরি হয় তার জন্য অল্প অল্প জল দিয়ে তৈরি করতে হবে আর দেখো ডোটা এভাবে তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে পুটটা আমি তৈরি করে নেব চিকেনের পুটটা তার জন্য একটা পাত্রের মধ্যে চিকেন নিয়ে নেব আর চিকেনটা এখানে আমি নিয়েছি মিক্সির কৌটোতে দিয়ে পেস্ট করে কিন্তু এটাকে আমি বেটে নিয়েছি আর চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি সুন্দর করে ছোটো ছোটো পিস করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখতে পাচ্ছ কিভাবে করে কুচি করে নিয়েছি এভাবে কিন্তু কুচি করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়া পাতার কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটি মতো কাঁচা লঙ্কার কুচি আপনারা যে যেভাবে ঝাল খাবেন সেইভাবে কিন্তু ঝালটা দেবেন এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে চিনি আর আর তেল দিয়ে দিয়ে চামচ চামচ এবার এটাকে আমি মাখিয়ে নেব দেখো চামচ দিয়ে আমি এটাকে মাখিয়েছিলাম কিন্তু চামচ দিয়ে ভালো করে মাখানো যাবে না তার জন্য এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর হাত দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে মাখানোর পর আমি এর মধ্যে অ্যাড করছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিকেনের যে হবে এটাও কিন্তু ভাব থাকবে আর পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এভাবে এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোর মধ্যে থেকে আমি লেচি কেটে নিয়েছি তিনটা লেচি হাত দিয়ে বেশ ভালো করে গোল করে একটু চ্যাপটা শেপ করে দিয়েছি এবার দেখো টেবিলের ওপরে কিছুটা পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম ময়দার গুঁড়ো দিয়ে একটা লেচি এর ওপরে দিয়ে বেশ হাত দিয়ে চিপে চিপে একটু চ্যাপটা করে নিলাম এবার বেলুন দিয়ে আমি লেচিটাকে সুন্দর করে বেড়ে নেব আর বন্ধুরা আমার এই আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই রকম রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খাইও একবার বানিয়ে দেখো দুর্দান্ত কিন্তু খেতে লাগবে আর এবার দেখো বড় একটা রুটি নিয়েছি দেখতেই পাচ্ছ থিকনেসটা কেমন হয়েছে এভাবে কিন্তু থিকনেসটা হবে এবার দেখো এবার কি করবো বলতো এবার খুন্তি দিয়ে সাইডটাকে আমি সমান করে বসিয়ে কেটে নিচ্ছি এটা কিন্তু তোমরা স্কেল দিয়েও করে নিতে পারো তো আমরা তো বাড়ির মহিলারা কাজে খুন্তি আমরা সবসময় ব্যবহার করে থাকি তার জন্য আমাদের স্কেলের এই খুন্তি তো খুন্তি দিয়ে আমি সুন্দর করে করে সমান কেটে নিলাম তো এটাকে এখন আমি চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি দিয়ে খুন্তি আবার বসিয়ে মাঝামাঝি শেপ দিয়ে কেটে নিলাম দুই ভাগে আর এবার এটাকে আমি আবার চার ভাগে কেটে নেব দেখো চার ভাগে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ চারটা রুটি আমি কিন্তু তৈরি করে নিলাম এবার আমি এটাকে এখানে একটা অ্যালুমিনিয়াম জাল নিয়েছি অ্যালুমিনিয়াম জাল দিয়ে এই রুটিটার উপরে একটা সুন্দর করে ডিজাইনের শেপ দেব আর জালটা দেখতে পাচ্ছ ছিদ্রযুক্ত জাল তো এভাবে চিপে চিপে যদি সুন্দর করে শেপ দেওয়া যায় তাহলে সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসবে দেখো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর একটা ডিজাইন আমি তুলে নিচ্ছি আর এটা চাইলে তোমরাও উম ডিজাইনটা না তুলে এমনিও বানাতে পারো তাতেও খুব ভালো লাগবে তো আমার কাছে জালটা ছিল তার জন্য এই জালটা বসিয়ে ডিজাইনটা আমি তুলে দিলাম দেখো এবার জালটাকে সাবধানে তুলে উপরের দিকে তুলে আনলে দেখো সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে ডিজাইনটা দেখে এবার এখান থেকে একটা একটা এই রুটিগুলো গুলো তুলে আমি প্লেটের মধ্যে রেখে দেব তার আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি ডিজাইনটা ক্যামেরায় হয়তো তোমরা দেখতে পাচ্ছ কি কতটা সুন্দর একটা ডিজাইন চলে এসেছে দেখো এইভাবে আমি একইভাবে সব রুটিগুলোকে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার দেখো টেবিলের উপরে একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি আর এভাবে ডিজাইন রুটিটা আমি যে দিকটা ডিজাইন করে নিয়েছি সেই দিকটা কিন্তু আমি নিচের দিকে রাখবো আর যে দিকটা ডিজাইনটা হয়নি সেটা উপরের দিকে রাখবো তো এইভাবে সমানভাবে রেখে দিলাম এবার কি করবো বলতো এবার চিকেনের যে পুড়টা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে এক চামচ নিয়ে নিচ্ছি এক চামচ নিয়ে মাঝামাঝিভাবে এটাকে দিতে হবে আর দুই সাইড যাতে ফাঁকা থাকে সেভাবে কিন্তু এটাকে দিতে হবে এবার আমি হাত দিয়ে একটু লম্বাটা করে নিলাম যাতে আর মুড়ে সেপ দিতে সুবিধা হবে এবার দেখো আমি এটাকে পেছন দিক থেকে তুলে সামনের দিকে মুড়ে নেব আর এটাকে দুটোই স্টেপে আমি বলে নেবো দেখতেই পাচ্ছ একটা স্টেপ আমি করে নিলাম আর একটা স্টেপে এটা কিন্তু মুড়ে নেব ফোল্ড করে দেখো এইভাবে ফোল্ড করে মুড়ে নেওয়া হয়ে গেল আর দুই দিক থেকে জোর মোটা বন্ধ করার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে সাইড একটু চিপে চিপে দেব আর চিপে দেওয়ার কারণে এটা কিন্তু সুন্দর একটা কিন্তু ডিজাইনও হয়ে যাবে যেভাবে চকলেট থাকে পেপারের মধ্যে মুড়িয়ে সেভাবে কিন্তু আমি এটাকে তৈরি করে নেব পুরোপুরি চকলেটের মতো করে দেখো একইভাবে আমি সুন্দর করে এভাবে কাটা দিয়ে বানিয়ে নিলাম এবার দুই দিক থেকে আমি এটাকে সুন্দর করে চিপে নেবো যেভাবে পেপার এভাবে মুড়িয়ে চিপা থাকে চকলেট থাকে মোমোর মধ্যেখানে সেভাবে একইভাবে আমি কিন্তু মাসামি চিকেনের পুট দিয়েছি আর এটা যেহেতু আমি নাস্তা বানাচ্ছি তার জন্য এইভাবে কিন্তু তৈরি করে নিলাম দেখো দেখতে কতটাই সুন্দর লাগছে দুর্দান্ত কিন্তু দেখতে হয়েছে তো এখন আমি একইভাবে সব নাস্তাগুলোকে রেডি করে নেবো আর বন্ধুরা তোমরা এগুলো বাড়িতে তৈরি করবে বিশেষ করে দিদিভাইরা তোমরাই তো বাড়িতে বিশেষ করে রান্না বান্না করে থাকো তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে এভাবে তৈরি করে ঝটপট তৈরি করে বাড়ির সবাইকে খেতে দিতে পারো বা রবিবারে বাচ্চারা বাড়িতে থাক থাকে বা স্কুলে গেলেও বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিলে তারা খুব খুশি হয়ে খাবে আর বাচ্চারা এমনিতেই চকলেট খেতে পছন্দ করে আর চকলেট কিন্তু বিশেষ করে বেশি বাচ্চাদের খাওয়ানো উচিত নয় তো চকলেটের বদলে তোমরা যদি এভাবে চকলেট স্ন্যাকস নাস্তা তৈরি করে দিতে পারো তো বাচ্চা খুবই খুশি হয়ে ওরা কিন্তু খেয়ে নেবে দেখো এইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব ঠিক একই সেম কসেসে আর এগুলো কিন্তু ঝটপট বানানো হয়ে যায় কোনো অসুবিধা নেই খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি দেখো আমি আমি বানিয়ে নিয়েছি ঠিক সবগুলো নাস্তা রেডি করে এবার দেখো সবগুলো নাস্তা আমি এখন রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার ফাইভ প্যানে তেল গরম হতে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে তেল গরম হয়ে গেছে আমি একে একে নাস্তাগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই একইভাবে তেলের মধ্যে দিয়ে আমি নাস্তাগুলোকে সাত থেকে আট মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে আর এগুলো কিন্তু মুচমুছি করে ভেজে নিতে হবে খাসতে হবে এবং মুচমুচেও হবে আর বন্ধুরা বলে ধরে রাখি তো যারা যারা আমার চ্যানেল এখন নতুন দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নি তারা প্লিজ ঘটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন বটনটিকে ক্লিক করে রাখো যাতে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করবো তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এখন দেখো নাস্তাগুলোকে আমি এক পিট করে উল্টে দিচ্ছি বেশ রেসিপি হবে এগুলো খেতে তো এক ফিট আমি এভাবে সুন্দর করে উল্টে দিলাম এবার সবগুলো নাস্তা আমি একইভাবে এক পিট করে এভাবে উল্টে নিলাম এগুলো হালকা বাদামি কালার রঙ ধরিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা আজকে এই নাস্তার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি হিসেবে শেয়ার করুন আর একটা লাইক করু তো আগামী পর্বে আমি আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নাস্তার রেসিপি নিয়ে আর এখন এগুলো দেখো হালকা বাদাম কালার রঙ ধরতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু তোমরা চা বসিয়ে দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারো চায়ের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে দেখো কেমন হয়েছে দেখে যেন মনে হচ্ছে একদম চকলেটের মতো পুরো চকলেটের ডিজাইন আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখো তো এগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা বাদামি কালার রঙ ধরিয়ে বেশ মসমিশ ভেজে নিয়েছি এবার এক্সট্রা তেলটা ঝরিয়ে আমি ছান তাকে এগুলোকে তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কতটাই খাস্তা আর কতটাই টেস্টি হয়েছে তো বন্ধুরা আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে আর ভেতরে চিকেনের কুটটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কতটা লোভনীয় সাথে দেখতে হয়েছে তো আমরা তো আজকে এগুলো টমেটো সস দিয়ে খাচ্ছি তোমরা চাই যে টমেটো চাটনি দিয়েও খেতে পারো বা সসের সঙ্গে দিয়েও খেতে পারো দুর্দান্ত কিন্তু খেতে হবে তো আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা টাটা